নিজের নাম লুকিয়ে গ্রুপের নাম থেকে মেসেজ দিতে পারবেন টেলিগ্রাম গ্রুপে। কিভাবে করবেন এই কাজটি সেটাই মূলত আজকের ভিডিওতে দেখানো হয়েছে। এমন একটা সেটিং আমি দেখাতে যাচ্ছি যেটা যাদের গ্রুপ আছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ টেলিগ্রামে যারা গ্রুপ চালান তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওর এই সেটিংটি। আর এই সেটিংটি আপনি করে নিলে আপনি কোনো গ্রুপে আপনার যে গ্রুপগুলো আছে সেখানে যদি আপনি মেসেজ পাঠান তাহলে কিন্তু গ্রুপ থেকে মেসেজ দেওয়া হয়েছে এরকম দেখাবে, আপনার আইডি থেকে মেসেজ দেওয়া হয়েছে সেটা কেউ বুঝতে পারবে না। আমি যদি একটু ক্লিয়ার করি, একটা মেসেজ দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি তাহলে ভালোভাবে বুঝতে পারবেন, বুঝতে একটু সুবিধা হবে। এখান থেকে আমি একটা মেসেজ যদি এই গ্রুপটাতে পাঠাই তাহলে যখন অন্য একটা আইডি দিয়ে দেখাবো তখন দেখবেন যে মেসেজটা আসলে একটা আইডি থেকে গিয়েছে। কিন্তু যখন আমি সেটিংটা শেষ করব, সেটিংটা কমপ্লিট করে ফেলবো, তখন আবার যখন একটা মেসেজ দিব তখন দেখতে পাবেন যে আইডি থেকে মেসেজটি যায়নি, বরং গ্রুপের যে লোগো বা গ্রুপের যে নাম আছে সেখান থেকে মেসেজটা গিয়েছে। আমি অলরেডি মেসেজটা পাঠিয়ে দিয়েছি এবং যখন অন্য একটা আইডিতে চলে আসলাম এবং গ্রুপটা ওপেন করলাম এখানে খেয়াল করলে দেখতে পাচ্ছেন যে একটা আইডি থেকে কিন্তু এই মেসেজটা গ্রুপে এসেছে। এবং সেটিং করার পরে কিন্তু যখন এরকম মেসেজ দেওয়া হবে তখন এই আইডির লোগো শো করবে না, বরং এইখানে উপরে যে গ্রুপের লোগো দেখাচ্ছে গ্রুপের লোগোটা শো করবে, গ্রুপের নামটা শো করবে যে গ্রুপের লোগো থেকে এবং গ্রুপের নাম দিয়ে মেসেজটা যাবে। সো এই কাজটা করার জন্য আমরা আবারও ফিরে আসলাম আমাদের মূল আইডিতে, যেটা গ্রুপের অ্যাডমিন আছে সেই আইডিতে। সো এই আইডিতে আসার পরে গ্রুপে ঢুকবেন, অর্থাৎ আপনাদের যে গ্রুপটা আছে সেটাতে আপনারা ঢুকবেন এবং অবশ্যই আপনাদের যে আইডিটা ওই গ্রুপের অ্যাডমিন সেই আইডি দিয়েই ঢুকবেন। তো সেটিংটি করার জন্য আপনি প্রথমে গ্রুপটি ওপেন করবেন। ওপেন করার পর গ্রুপের উপরের অংশে, আপনার ফোনের উপরের অংশে যে গ্রুপের নামটি রয়েছে এই নামের উপরে একবার টাচ করে দিবেন। এটার উপর টাচ করে দেওয়ার পরে আপনার সামনে আরেকটা পেজ ওপেন হবে, সেটিংয়ের পেজ, এবং এই পেজটাতে আসবেন আপনারা। আমি দেখিয়ে দিচ্ছি ভালোভাবে, এখানে যদি আপনারা ক্লিক করে দেন দেখেন এখানে যে মেম্বার্সরা রয়েছে তাদের এটা শো করছে। এরপরে আপনি ক্লিক করবেন এই যে এডিট আইকন বা পেন আইকন যেটা এটার উপর, এরপর এখান থেকে আপনাকে ক্লিক করতে হবে এই যে অ্যাডমিনিস্ট্রেটর যে অপশনটা রয়েছে এইটার উপর। এরপরে আপনার যে আইডিটা এই গ্রুপের অ্যাডমিন সেই আইডিটা শো করবে, এই আইডির উপর ক্লিক করে দিবেন। আইডির উপর ক্লিক করে দেওয়ার পর এরকম একটা পেজ আসবে, এরপর একেবারে নিচে যে অপশনটা রয়েছে এখানে খেয়াল করেন রিমেইন অ্যানোনিমাস, এই অপশনটা অফ করা রয়েছে, আপনাকে এইটা অন করে দিতে হবে। এবং এইটা অন করে দেওয়ার পর আপনাকে কিন্তু সেভও করতে হবে। তো এইটা ফার্স্টে আপনারা অন করে নেবেন, টাচ করবেন করলে অন হয়ে যাবে, দেখেন এটা কিন্তু অন হয়ে গিয়েছে। এরপরে ডান দিকে উপরে যে টিকমার্কটা রয়েছে টিকমার্কের উপর ক্লিক করে দিবেন, এরপরে ব্যাকে আসবেন। এখান থেকে ব্যাকে আসার পর আবারও একটা টিকমার্ক আসবে ডান দিকে উপরে, দেখেন এই টিকমার্কের উপর আবারও ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করার পর আপনি আবার ব্যাকে ফিরে আসবেন এবং এখান থেকে ব্যাকে ফিরে আসার পর আপনাকে গ্রুপে নিয়ে আসবে। গ্রুপে আসার পর আমি যদি আবার আরেকটা মেসেজ দেই এখন তাহলে আমরা দেখব যে আরেকটা মেসেজ দিয়ে যে এখন মেসেজ দিলে কী নামে সেন্ড হয়। তো এর জন্য আমি এখানে একটা মেসেজ টাইপ করব। তো এর জন্য আমি জাস্ট একটা ছবি সিলেক্ট করি এখান থেকে। ছবি সিলেক্ট করার পরে আমি এখানে একটা মেসেজ টাইপ করে দিলাম, মেসেজ টাইপ করে এটাকে সেন্ড করে দিব। এবং সেন্ড করার পরে আমরা চেক করব আরেকটা আইডি দিয়ে, আরেকটা আইডি দিয়ে চেক করে আমরা দেখব যে এই মেসেজটা কী নামে গেল। সো আমরা আরেকটা আইডি এর জন্য অন্য একটা ফোন ওপেন করলাম এবং এখান থেকে টেলিগ্রামটা ওপেন করে নিলাম। টেলিগ্রাম ওপেন করার পর আমরা আমাদের এই গ্রুপটা কিন্তু ওপেন করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন নিচে বাম দিকে এটা কিন্তু গ্রুপের লোগো দেখাচ্ছে, গ্রুপের নাম দেখাচ্ছে, আগেরটা উপরে দেখতে পাচ্ছেন, আগের মেসেজটা কিন্তু একটা আইডি দেখাচ্ছে। সো একই ফোন দিয়ে একই আইডি দিয়ে মেসেজ দেওয়ার পরেও আমাদের নাম শো করছে না, গ্রুপের নাম শো করছে। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক কাজে আসবে এবং ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় এবং একটু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওতে একটা লাইক দিবেন, কোনো কিছু জানার থাকলে কমেন্টে প্রশ্নটি করবেন।